আপনারা ভাগ্যবান যে পাহাড়তলি খুলশি আকবরশা এখানে মুফতি মুজাফর আহমদ রহমতুল্লাহ আলাই, যার সাথে কোনো দলিল তুলনা হয় না। অলিরা এবাদত করে বলি, অলিরা এবাদত করে বলি, আর যারা আলেম তারা পড়তে পড়তে বলি, তারা কিতাব দেখতে দেখতে ওদের বেশি এবাদত লাগে না, ওদের বেশি এবাদত লাগে না। এই জন্যই গোসবাদ বলেছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমি এমনভাবে এলেম অর্জন করেছি, আমি এমনভাবে এবাদত করেছি, কুতুব হয়ে গেছে কথা বলে, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমি এমনভাবে এলেম অর্জন করেছি, এলেম অর্জন করতে করতে আমি আমি ওলিদের নেতা হয়ে গেছি, কুতুব হয়ে গেছি। যিনি আলেম তিনি আলেম ও ওলিও, যিনি আলেম নয় শুধু বলি তিনি বলি কিন্তু আলেম, কিন্তু একজন ভালো আলেম বলিও আলেম। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ফজলুল আলেমে আলাল আবেদে কাফাদরি আলা আবরা। হ্যাঁ, একজন আলেমের মর্যাদা ওলির উপরে এত বেশি, একজন ওলির উপরে আলেমের মর্যাদা এত অত্যধিক যেমন তোমাদের উপরে আমি নবীর মর্যাদা। আর কিভাবে নবী বুঝাবেন, আর বুঝানোর কোনো উদাহরণ আর কিভাবে বুঝাবেন রসুল? আলেমদের শান মান এবং মর্যাদা সেরকম একজন যুগশ্রেষ্ঠ নয়, আগামী এক শতাব্দী যার মতো একজন আলেম প্রসব করবে না, তিনি হচ্ছেন মুফতি মুজাফর আহমদ রহমতুল। আমরা জানি তার এলমের গভীরতা কত বেশি, সেই নামে যেহেতু এই তিনটা তারার নামকরণ হয়েছে, সেহেতু এই তিন থানার দায়িত্বশীলদের দায়িত্ব বেড়ে গেছে, ঠিক না? এই দায়িত্ব বেড়ে গেছে, এই দায়িত্ব কি আমরা নিতে পারবো?